Bu যুদ্ধ চেয়েছিল বাক স্বাধীনতার জন্য মত প্রকাশ করার জন্য আজ ওটা তো রুদ্ধ হয়ে যাচ্ছে বিএনপি কি করতেছে আওয়ামী লীগের লাঠি পিঠা খাওয়া জেলে খাটা এটা বহুত বেটার ওই তার এক মেয়ার ধাক্কা গলা ধাক্কা খাওয়া থেকে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে ফুল ফুটবে একজন পেয়েছেন শাহজাহান উমর যার বিরুদ্ধে এই পিটার হাসকে অবতার হিসাবে রূপান্তরিত করার কথা বললেন সেই অবতারকে নিয়েই বোধহয় এখন ম্যানেজ করলেন এই বাংলাদেশ চাই না এই গণতন্ত্র চাই না চৌধুরী যেটা স্যার বললেন যে বঙ্গবন্ধু কি চেয়েছিলেন বিজয় কতটুকু হয়েছে আমাদের বা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি জি আমি কথাতে আসতেছি আমার ভাই ভাইজান যেটা দু একটা কথা বলছে আমি একটা আগে ওনার একটু জব দিয়ে নিই উনি প্রথম কথা বলছেন যে বাকশালে যে রহমান সাহেব কোনো দরখাস্ত করে নাই দরখাস্ত না যে কোনো একটা সংগঠনের একটা অ্যাডমিশন ফর্ম থাকে উনি ফর্মটা ফিল আপ করছিলেন হ্যাঁ এটা এক আর উনি যেটা বলছেন যে আমি যে এটা সুইজারল্যান্ড হচ্ছে কিন্তু আমি আসছি উল্টো পথে আপনি সিনেমা হলে দেখ দেখেন হাউসফুল মানে কি ফিল্মটা খুব ভালো খুব ভালো ফিল্ম বলে ওখানে খুব হ্রাস হয় আমাদের দেশ আমি তো আজকে মনে করলাম যে কী বিএনপির কি অবরোধ ছিল মনে করছিলাম একটু ফ্রি পাবো সে অবরোধ বলতেই তো কোনো কিছু নাই উনি বলছেন যে আমি উল্টো পথে আসতে হচ্ছে এমনভাবে গাড়ি ঘোড়া চলছে অর্থাৎ ফিল্ম এটা এত দেশ এটা এতভাবে কার্যকরী আছে যাতে করে আমার ওই রাস্তাতে ট্রাফিক জ্যাম হচ্ছে ট্রাফিক জ্যাম কোথায় হয় না যারা হস করছেন জেদ্দা থেকে এয়ারপোর্ট জেদ্দা থেকে আপনার শরীফ থেকে জেদ্দা এয়ারপোর্ট আসেন কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আমি দুই ঘন্টা যাবো এক ঘন্টা যাবো অবশ্যই জ্যাম লাগে আছে অস্ট্রেলিয়াতে আমি দেখছি মেলবোর্নে সিটি যেখানে ওখানে যান ব্যাংককে আপনি এয়ারপোর্ট থেকে নামেন একটা পিরিয়ড ইয়ে থাকবে ফ্লাইওভার উঠার আগ পর্যন্ত আপনি ওই জায়গাগুলো জ্যাম সিঙ্গাপুরে সিটিতেও জ্যাম লাগে হ্যাঁ সিঙ্গাপুরেও একই অবস্থা দেখছি এয়ারপোর্ট আসার ব্যাপারে নিউজিল্যান্ডও প্রায় সব বিদেশ এটা হলো কি জানেন যত দেশ উন্নত হবে যত দেশের পারফরমেন্স বেশি থাকবে ওখানে গাড়ি চলাচল বেশি থাকবে ওইটা হলো এই উন্নয়নের ইয়ে আমার ভাইয়া যেটা বললেন ডিকটেটর ডিকটেটর হলো কি জানেন আমাদের এখন নেত্রী আমাদের নেত্রীকে ওয়ান বঙ্গবন্ধুর নেতাকে ছিলেন ওয়ান আঙ্গুল যেদিকে সারা ঘুরেছে ওদিকে হয়েছে আমাদের নেত্রী ওয়ান উনি যেদিকে আঙ্গুল ঘুরেছেন ওদিকে হচ্ছে কেন ওনার প্রতি অজ্ঞাত রেসপেক্ট সবার আছে যেভাবে বঙ্গবন্ধু করতেন ওনার এই যে ওনার মনটা পাওয়ার জন্য ওনার দোয়া পাওয়ার জন্য বা ওনার সুদূর দৃষ্টি পাওয়ার জন্য সবাই সোজা এবং লয়াল টু দ্য লিডারশিপ যেটা আছে বলে উনি আজকে এটুকু করতে পারছেন বললেন এটা এটার একটু একটা তুলনাটা দিয়ে আসি আর পক্ষান্তরে বিএনপি বিএনপি কী করতেছে সিনিয়র যারা নেতা আপনি আলাপ করেন ব্যক্তিগতভাবে উনি যদি উনি অবশ্য শিক্ষাবিদ উনি ওভাবে রাজনীতিতে জোর জন্য আমি ওনাকে এভাবে বলবো না সিনিয়র নেতারা আমার নেতা নেত্রীর প্রতি যে লিডারশিপ সেই লিডারশিপটা কার কার প্রতি আছে নাকি নেত্রীর প্রতি আসে না নেত্রীর ছেলের প্রতি ওরা এখন বলতেছে কি আওয়ামী লীগের লাঠি পিঠা খাওয়া জেলে খাটা এটা বহুত ব্যাটার ওই তার এক মিয়ার ধাক্কা গলা ধাক্কা খাওয়া থেকে কারণ ওখানে কোনো ডিসিপ্লিন নাই ওখানে ও ওটা ওখান থেকে যা বলবে তাই হবে আমি আগের আলোচনা তো বলছি আপনি স্যার আমার সাথে এগ্রি করবেন আপনি যদি রাজনীতি করেন আপনি মানুষকে নিয়ে রাজনীতি করবেন না শেখ হাসিনা নিজের জীবনের উপর কয়বার ঝুঁকি আসছে বিদেশ যখন গেলো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে আসতে দিবে না উনি উনি পুরো রিক্স নিয়ে জেলখানে আসে ঢুকলো না দেশের মানুষের জন্য তাহলে আজকে বিএনপির যখন আমাদের এই ব্রাদার তারা মানে ওই বিএনপি কারা ওই সময় সুবিধাবাদী যারা ছিল সুবিধা নেওয়ার জন্যই ইয়ে করছে জিহ রাহান মারা যাওয়ার পরে আবার সেই সুবিধার জন্য জাতীয় পার্টি সুবিধাবাদী শিখর সারা পার্টি যেগুলো ক্যান্টনমেন্ট থেকে আসছে তো যার ফলে এই সুবিধাবাদী ছেলেগুলোকে আমরা দেখলো মায়া হয় মায়া হয় কেন তোমার ওদের ওরা ওরা বুঝতেছে না যে ও যে যদি রাজনৈতিক ওরা ব্লাড থাকতো বা রাজনৈতিক শিক্ষা থাকতো তাহলে সে করতো কি তার মাথায় যে মামলা আছে আর সে জেলে ঢুকতো দেখতেন যে বিএনপির পাড়ায় পাড়া ছেলেরা উত্তুল্ল হতো এটা হতো তো রাজনীতি সুতরাং আমার নেত্রীর যেটা ডিকটেটারশিপ বলতেছে ডিকটেটারশিপ হইল লয়াল টু লিডারশিপ এটা ডিকটেটারশিপ এমন একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না কারো ইচ্ছার বিরুদ্ধে উনি কিছু চাপাই দিয়েছেন ইলেকশানে এবার ইলেকশানে যেটা আপনার নম করছে স্বতন্ত্র ব্যাপারে আপনি দেখেন আমাদের আগে ইউনিয়ন কাউন্সিলের যে স্থানীয় সরকারের ইলেকশানগুলো কিন্তু দল নির্দলীয় হতো তখন কিন্তু মানুষ এলাকার ভিত্তিক বা কিছু স ছাড়া ভালো মানুষকে ভোট দিত এখন এলাকাতে এলাকার উন্নয়নের ব্যাপারে কিন্তু ওইভাবে হওয়া উচিত ছিল তো এইবার আমাদের নেত্রী যেটা দেখছেন আর কি যে অনেকেই আছে যে বিভিন্ন কারু কার্য করে বিভিন্ন রেফারেন্স নিয়ে ওনাকে ইনফ্লুয়েন্স করে বা অনেক অনেক ইয়ে হয় উনি এবার করলেন কি আমি নমিনেশন দিলাম ওই যে স্থানীয় সরকারের মতো যে ঠিক আছে আমার যারা যেমন আমার বেআই আপনার সাতকানিয়া থেকে যিনি নমিনেশন পাওয়ার জন্য তিনটার উনি পাওয়ার কথা কিন্তু অন্য কোনো কারু কার্য বিভিন্ন করে একজন সবসময় পাইয়ে যায় যার সাথে সাধারণত পার্টিরও কোনো সম্পর্ক নাই এবং উনি নেগেটিভ পার্টির একজন ছিলেন তো এখন কি আমার বেআইকে নমিনেশন দিয়েছেন এই জন্য যে এবার ঠিক আছে আপনারা যারা চাচ্ছেন চাইয়া এটাকে এটা দুইটা কারণ আছে

এবং আমি যেটা বলবো বিএনপি বা যে কেউ আওয়ামী লীগের ব্যাপারে এমন একটা কথা বলবে যেটা তারা নিজেরা করেন প্রশ্ন থাকবে যে কোন অ্যাঙ্গেলে আমি এটা জবাব দিব কারণ আমি আমার দুইটা অসংখ্য ধন্যবাদ বৈ সব কিছু জানি পরবর্তীতে আমি রাজনীতিতে না থাকলো আমি মোটামুটি সদাক একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে পারবো আর একটা মিনিট আপনাকে শেষ করি আমাদের সময় নেই ব্যবহার করতে যায় বিসমিল্লাহই না আজকে কি করছে আমাদের মাইনরিটি যারা আছে ওরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ একটা করছে করার পরে ওরা করে দিন দিন বক্সিতে দেয় আর এর কোনোটাই হয় উচিত ছিল না জি মুক্তিযুদ্ধ এর মাধ্যমে যে বাংলা এটা করতেছে বুঝছেন ওখানে জেলাローチতে দিয়ে সময় নাই আপনাকে অসংকো ধন্যবাদ আমি আর কিছু সময় পড় পাবো আর সময় আলোচনা শেষ করতে চাই যেটি বিজয়ের প্রত্যাশার কথা বলছিলাম প্লিজ করে আর একদিন পরেই মহান বিজয় দিবস আমি আজকের এই মহান বিজয় dile মুক্তিযুদ্ধ সংগ্রামের জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আর মুক্তিযুদ্ধটা হয়েছিল শুধু রাজনৈতিক নয় বেশি কারণ ছিল অর্থনীতিক আমরা শোষিত হচ্ছিলাম ওই অর্থনীতিটা পাচ্ছি না আরেকটা কথা না বলে পারছি না যে আপনার মুক্তিযুদ্ধ চেয়েছিল স্বাধীনতার জন্য মত প্রকাশ করার জন্য আজ ওটা তো রুদ্ধ হয়ে যাচ্ছে তাহলে চেতনটা কোথায় চলে গেছে আমি জাতিকে বলবো আমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে 20 লক্ষ মতে স্কুল করেন জঙ্গি হবে না 20 লক্ষ বেকার ছেলেকে কে চাকরি দেন পদ দেন কে আর দেন আছিয়েন প্রাইমারি স্কুল চালতার বিল্ডিং আছে 20000 এগ্রিকালচার স্কুল করেন 20000 টেকনিক্যাল স্কুল করেন 20000 মেডিকেল স্কুল হসপিটাল এই শক্তি দিয়ে nami বিতের যুক্তি মোহাম্মদ যুক্তি হাতে সময় নেই আমি আলোচনা শেষ করতে চাই ডক্টর এম সিদ্দিক রহমান খান একটা প্রত্যাশার কথাটা এখানে উনি অনেকগুলো কথা বলেছেন এবং বিএনপির প্রতি কর্মীদের প্রতি এক ধরনের দরদও উনি কিন্তু ছয়টা মানবাধিকার সংগঠন এই দুই দিন আগে একটা ইয়ে দিয়েছে এবং এটার প্রতিক্রিয়া আজকে আমি অ্যাডভোকেট সুলতানা কামালেরও প্রতিক্রিয়া দেখেছি যে আটাইশ তারিখ থেকে এই পর্যন্ত তিহাত্তর হাজার নেতাকর্মীকে নতুনভাবে মামলা দেওয়া হয়েছে সতেরো জন নিহত হয়েছে এর মধ্যে এবং এগুলো হলো আওয়ামী লীগের দ্বারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সতেরো জন নিহত হয়েছে এবং নতুন করে বিশ হাজারকে কারাগারে ঢুকিয়েছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে ফুল ফুটবে আওয়ামী লীগ থেকে সব যাবে একজন পেয়েছেন শাহজাহান উমর রাজ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এইখানে এসে যার বিরুদ্ধে এই পিটার হাসকে অবতার হিসাবে রূপান্তরিত করার কথা বললেন সেই অবতারকে নিয়েই বোধ এখন ম্যানেজ করলেন এই বাংলাদেশ চাই না এই গণতন্ত্র চাই না এই গণ চাই না আমরা চাই ওই যে যেটা সার দম থেকেই প্রত্যাশা করেছিলেন যে লক্ষ্য নিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং ইয়া করেছিলেন আজকে যে নির্বাচনটা আমরা দেড় হাজার কোটি টাকা ব্যয় করে করছি সেই নির্বাচনটাকে একটা তামাশায় রূপান্তরিত হয়ে যাচ্ছে আর শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হলো অনেক উন্নয়নের কথা বলেছেন এক অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে বৈদেশিক ঋণে বাংলাদেশ সেঞ্চুরি করেছে মানে শত বিলিয়ন ডলার আমরা কিন্তু পার করেছি আর যে অর্থনৈতিক সংকটের সংখ্যা আমাদের সামনে আছে সেটি আমাদের বিজিএম এর সভাপতিও কয়েকদিন আগে বলেছে আমরা চাই না এরকম এখনো রাজনীতিবিদরা মানে শুভ বুদ্ধি সময় অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য